বেশ কিছুদিন ধরেই সাদা পোশাকে নিজেদের হারিয়ে খুঁজছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নিজেদের শেষ 8 টেস্টে মাত্র একটিতে জয় পেয়েছে বাবর আজমরা, এতেই নড়ে চড়ে বসেছে পিসিবি। ঘরের মাঠে প্রথমবারের মতো ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ায় চেয়ার হারিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান রমিজ রাজা। পথ থেকে সরিয়ে দেওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না বিশ্বকাপ জয়ী এই সাবেক ক্রিকেটার। রমিজ দাবি করেছেন, তার আমলেই নাকি সাদা বলে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান। পদচ্যুত করার পর থেকেই নিজ দেশের ক্রিকেট বোর্ড নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন তিনি। তার আক্রোশ থেকে এবার রেহাই পায়নি পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ক্রিকেট বোর্ডও। পিসিবির সাবেক এই বোর্ড প্রধান মনে করেন, পাকিস্তান ক্রিকেটের এমন এগিয়ে যাওয়া কিছুতে হজম করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার দাবি, সাদা বলে পাকিস্তান অসাধারণ খেলায় ভারত বাধ্য হয়ে নিজেদের টেস্ট কাঠামোর পরিবর্তন করেছে। ভারত জাতীয় দলের নির্বাচক প্যানেলের পরিবর্তনও নাকি পাকিস্তান ক্রিকেটের সাফল্যের ফল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন রমিজ রাজা। তার আমলেই এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলে বাবর রিজওয়ানরা। টেস্ট ক্রিকেটে ব্যর্থতার দায় দেখিয়ে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে নাজম শেঠিকে বসায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্বাচক প্যানেলেও আনা হয় পরিবর্তন। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে বানানো হয় প্রধান নির্বাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রমিজ রাজার করা মন্তব্যের প্রতিবাদ করেছে ভারতীয়রা, তবে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।